আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। মানববন্ধনে বারো দলীয় জোটের নেতারা তত্ত্বাবধায়ক সরকার আদায় ছাড়া মাঠ ছাড়ব না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, বিএনপির মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা মানায় না। এবার জানিয়ে দেব, যুবদল সভাপতি বললেন সরকার জনগণকে সবচেয়ে বড় শত্রু মনে করে। এদিকে প্রক্টর সহ চবি প্রশাসনের ১৭ জনের পদত্যাগ। আরো জানিয়ে দেব, ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে হেলমেট বিতরণ। সর্বশেষ জানিয়ে দেব, পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকের সংঘর্ষে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। মানববন্ধনে বারো দলীয় জোটের নেতারা বললেন তত্ত্বাবধায়ক সরকার আদায় ছাড়া মাঠ ছাড়ব না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এবারে সব সংলাপ আলাপ আলোচনা হবে রাজপথে, এজন্যই মাঠে নেমেছি, দাবি আদায় ছাড়া মাঠ ছাড়ব না। আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা এক মানববন্ধনে এসব কথা বলেন বারো দলীয় জোটের নেতারা। গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, অনির্বাচিত সরকারের পদত্যাগ এবং দশ দফা বাস্তবায়নের দাবিতেই জোট মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখা হবে উল্লেখ করে মুস্তফা জামাল হায়দার আরো বলেন, সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ১৮ মার্চ দেশের প্রতিটি মহানগরে যুগপৎ কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচি সফল করার আহ্বান জানাই। বারো দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে হলে শুধু শান্তিপূর্ণ আন্দোলনের সম্ভব কিনা এই প্রশ্ন পুনরায় বিবেচনার দাবি রাখে। আমরা শান্তির পক্ষে, কিন্তু সরকার অশান্তি করছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে জনগণের উপর আক্রমণ চালাচ্ছে, মিছিলের উপর আক্রমণ চালাচ্ছে, আন্দোলন কর্মসূচিকে বানচাল করে দিচ্ছে। গণভবনে অনুষ্ঠিত কোনো সংলাপে অংশ নেবে না জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরার বলেন, এবার সব সংলাপ আলাপ আলোচনা হবে রাজপথে। সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো অভাব অনটন নেই। তারা গত ১৫ বছর হরিলুট করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন মুস্তাফিজুর রহমান। আগামী নির্বাচন পাতানো করতে খেলাধুলা শুরু হয়েছে এবং তার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল গঠন ও তাদের নিবন্ধন দেওয়া হচ্ছে উল্লেখ করে মুস্তাফিজুর রহমান বলেন, এসব কোনো কিছুই কাজে আসবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, বিদ্যুৎ পানি গ্যাসের মূল্য বৃদ্ধি করে সামনে আমাদের রমজানের তারাবি, সাহরি ইফতার যদি বন্ধ করা হয় জনবিস্ফোরণ ঠেকানো যাবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না, এজন্যই মাঠে নেমেছি, দাবি আদায় ছাড়া মাঠ ছাড়ব না। এ সময় বারো দলীয় জোটের অন্য নেতারাও বক্তব্য রাখেন। ওবায়দুল কাদের বললেন, বিএনপির মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা মানায় না। যারা বিদ্যুতের বদলে জনগণকে খাম্বা দিয়েছে, বিদ্যুতের দাবি করায় জনগণের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদের মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেতুমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির প্রসঙ্গে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মনগড়া ও বানোয়াট মন্তব্য করেছেন। নিরবচ্ছিন্নভাবে জনগণের বিদ্যুৎ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকার আদানির কাছ থেকে একটি লাভজনক চুক্তির মাধ্যমে বিদ্যুৎ ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। ভারতের একটি কোম্পানিকে দিয়ে ২ বিলিয়ন ডলার এককালীন বিনিয়োগ করিয়ে ভারতের অভ্যন্তরে ৬০০ একর জমির উপর বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ভারতের আকাশে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা সর্বনিম্ন দামে ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসা হবে। সেই বিদ্যুৎ বাংলাদেশের মানুষ ব্যবহার করবে। পুরোপুরি বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে এই চুক্তি হয়েছে। বাংলাদেশের জনগণ এই চুক্তির ফলে লাভবান হয়েছে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি একটি ডেড ইস্যু। গণতন্ত্রকামী প্রত্যেকটি মানুষ জানে জনগণ কর্তৃক নির্বাচিত নয় এমন ব্যক্তি দ্বারা এক মুহূর্তের জন্য রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণরূপে গণতন্ত্রের আদর্শের পরিপন্থী। তাছাড়া দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সুস্পষ্টভাবে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেওয়ার কোনো পদ্ধতিতে ফিরে যাওয়া অসম্ভব। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণই নির্ধারিত করবে কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে স্বৈরাচারের চেতনা প্রবাহমান। যারা একজন দুর্নীতিবাজ পলাতক খুনি আসামির জন্য দলীয় গঠনতন্ত্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
বিএনপি মানেই হলো দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, সর্বোপরি জনগণের উপর নির্যাতন। আর আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশের উন্নয়নে জনগণের জীবন মান উন্নয়ন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে, জনগণই আওয়ামী লীগের শক্তির একমাত্র উৎস। জনগণের ম্যান্ডেট নিয়েই আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় এসেছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র ক্ষমতার জন্য আওয়ামী লীগ কখনো জনগণ ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী হয়নি, যার জন্য দেশি বিদেশি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে অসংখ্যবার আওয়ামী লীগের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সরকার জনগণকে সবচেয়ে বড় শত্রু মনে করে, মন্তব্য যুবদল সভাপতির। আওয়ামী লীগ সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আজ রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি ঘোষিত সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী 15 মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ এবং 18 মার্চ বিএনপি ঘোষিত দেশের প্রত্যেক মহানগরে যুব পথ সমাবেশ নিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। যুবদল সভাপতি বলেন, অবৈধ ক্ষমতায় থাকতে সরকার নানারকম ফন্দি ফিকির করছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু এসব কোনো লাভ হবে না, এবার তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, তাদের সকল অন্যায়, অত্যাচার, লুটপাট, গুম খুনের হিসেব নেওয়া হবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। টুকু বলেন, আওয়ামী সরকার জনগণকে সবচেয়ে বড় শত্রু মনে করে, রাষ্ট্রের সকল অঙ্গকে তৎকরায়ত্ত করে সরকার নিজেদের অপ্রতিদ্বন্দ্বী ভাবছে, জনগণকে উপেক্ষা করে নিজেদের খেয়ালখুশি মতো রাষ্ট্র পরিচালনা করলে তার পরিণতি যে শুভ হয় না, সে কথাটি আওয়ামী লীগ সরকার ভুলে গেছে। তিনি আরো বলেন, অনাচারের উপর নির্ভর করে সরকার টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না, সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে পথে ব্যারিকেড তৈরি করবে। প্রক্টর সহ চবি প্রশাসনের 17 জনের পদত্যাগ। প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা 17 জন একযোগে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রোববার দুপুর 1:30 দিকে কালবেলাকে তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেম নূর আহমেদ। তিনি বলেন, 17 জন রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছে, বিস্তারিত পরে বলতে পারব। ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে হেলমেট বিতরণ। লক্ষ্মীপুরে ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে 100 নেতা কর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার বেলা 11:00 দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহ্বান জানিয়েছেন অতিথিরা। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন। পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে নিহত এক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের প্রধান ইমরান খানের সভাঘিরে অশান্ত হয়ে উঠল লাহোর। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার পিটিআই নেতাকর্মীরা জমায়েত হয়, সক্রিয় হয় পুলিশ। দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ইমরান সমর্থকদের ইট পাথরের জবাবে পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাস। পিটিআই নেতাকর্মীরা দাবি করেছেন, পুলিশের হামলায় লাহোরে তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন। পিটিআই এর অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত, তোষাখানা মামলায় প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বিদেশি উপহার আইন ভেঙে নিজের কাছে রাখা এবং বিক্রি করা মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করতে 2 দিন আগে লাহোরের জামান পার্কে তার বাড়িতে গিয়েছিল পুলিশ, কিন্তু সাবেক ক্রিকেট অধিনায়ককে দেখা না পেয়ে ফিরে আসে। সে সময় থেকেই তার ঘরের সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতাকর্মীরা। অজ্ঞাতবাসে থাকাকালীনই বুধবার পাঞ্জাবের রাজধানী শহর সমাবেশে ডাক দিয়েছিল ইমরান। তোষাখানা মামলার ঘটনায় পাক নির্বাচন কমিশন 5 বছরের জন্য যেকোনো নির্বাচনে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ করে। তারই প্রতিবাদে এক কর্মসূচি ঘোষণা করেন তিনি, কিন্তু মঙ্গলবার লাহোর পুলিশ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। শহর জুড়ে জারি করা হয় 144 ধারা। পিটিআই সমর্থকেরা তা অমান্য করাতেই বাধে অশান্তি।